ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে ইটাহার হাই স্কুল এইচএসএর প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনের একের দাগ একটা দিয়েছে মোগলি অ্যামং দ্য উলফস থেকে। বলছে ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। হি স্ক্র্যাচড হিমসেলফ হিয়ন্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দি আদার টু গেট রিড অফ দ্য স্লিপিং ফিলিং ইন দেয়ার টিপস। সে তার গাছুলকে হাই তুলে তার থাবার ডগায় লেগে থাকা ঘামের আবেশটুকু ঝেড়ে ফেলার জন্য একটার পর একটা থাবা টান টান করে নিল। মাদার উলফ লেভ উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কুইলিং কাপস। গড়াগড়ি দিচ্ছে আর চিচি করছে যে চারটে ছানা তাদের ওপর বড় ভীষণ নাকটা রেখে মানেকড়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অব দ্য কেভ ওয়্যার দে অল লিভড, গুহার মুখের কাছে চাঁদ উজ্জ্বল জলজল করে উঠল যেখানে তারা সবাই বাস করত। আগার সেড ফাদার উলফ ইট ইজ টাইম টু হান্ট এগেন, গড়গড় শব্দ করে বাবা নেকড়ে বলছে এখন আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল ভেন আ লিটল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। সে পাহাড়ের নিচে লাফিয়ে নামতে যাবে এমন সময় লোমস লেজওয়ালা একটা ছোট ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল আর ঘর ঘর শব্দ করতে লাগলো। এতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে ওয়েকিং আপ ফ্রম হিজ রেস্ট ফাদার উড স্ক্র্যাচড হিমসেলফ বিয়ন্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দি আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। নাম্বার টুতে দিয়েছে ড্রপিং অ্যাক্রস আর ফোর টাম্বলিং স্কুইলিং কাপস মাদার উলফ ওয়াজ রিল্যাক্সিং। বিতে দিয়েছে ট্রু ফলস শুধু লিখতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে হবে না। আইতে বলেছে দ্য মুন রেইজড বিহাইন্ড দ্য কেভ, মানে গুহার পেছনের দিকে চাঁদটা উঠেছিল এটা ফলস। নাম্বার টু ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, বাবা নেকড়ে পাহাড়ের নিচে আর কি যাবে, তো এটা ট্রু। সিতে দিয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন্স, আইতে আছে হোয়াট অ্যাপিয়ার অ্যাট দ্য থ্রেশহোল্ড গুহার প্রবেশপথে কাকে দেখা গিয়েছিল, এই লিটল শ্যাডো উইথ এ বুশি টেল অ্যাপিয়ার অ্যাট দ্য থ্রেশহোল্ড। নাম্বার টুতে দিয়েছে হুইজ দ্য অথার অফ দ্য গিভেন টেক্সট, মোগলি অ্যামং দ্য উলফস গল্পের লেখকের নাম জানতে চাইছে। জোসেফ রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য অথার অফ দ্য গিভেন টেক্সট। এবার বিয়ের দাগে আনসিনে আসি, এটা টাইটানিকের ওপরে একটা প্যাসেজ দিয়েছে। বলছে অন এপ্রিল 10, 1912 1912 দ্য লার্জেস্ট লাক্সারি শিপ ইন দ্য ওয়ার্ল্ড সেট সেল ফ্রম সাউথাম্পটন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক। ইংল্যান্ডের সাউথাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিশ্বের সবথেকে বিলাসবহুল এবং বড় এবং বিলাসবহুল জাহাজ যাত্রা শুরু করেছিল। শি ওয়াজ কল দ্য টাইটানিক, তার নাম দেওয়া হয়েছিল টাইটানিক। দিস ওয়াজ হার মেডেন ভয়েজ, এটাই ছিল তার প্রথম যাত্রা। সি সেট আউট টু ক্রস দ্য আটলান্টিক ওশেন, সে আটলান্টিক ওশেন পাড়ি দিতে যাচ্ছিল। অ্যান্ড শি ক্যারিড মোর দ্যান 2000 প্যাসেঞ্জার্স, এবং টাইটানিকে 2000-এরও বেশি যাত্রী ছিল। দ্য টাইটানিক ওয়াজ লাইক এ ফ্লোটিং টাউন, টাইটানিক ছিল একটা ভাসমান শহরের মতো। এভরি ওয়ান কল্ড দ্য টাইটানিক দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড, সবাই বলছিল যে টাইটানিক হচ্ছে বিশ্বের সবথেকে সুন্দর জাহাজ। এভরি ওয়ান ওয়াজ প্রাউড অফ আর, সবাই তার উপর খুব গর্বিত ছিল। শি ওয়াজ অ্যাজ টল অ্যাজ এ বিল্ডিং উইথ 15 stories, মানে 15-তলা বাড়ির মতো উঁচু ছিল, লম্বা ছিল। শি ওয়াজ ইন্ডাইজ শি ওয়াজ লাইক এ লার্জ শি ওয়াজ লাইক এ লার্জ হোটেল উইথ গ্র্যান্ড স্টেয়ার কেসেস ডাইনিং রুম শপস অ্যান্ড সুইমিং পুল। এছাড়াও সে ছিল যেন একটা বড় হোটেল যাতে আছে মানে বড় বড় সিঁড়ি ডাইনিং রুম দোকান এবং সুইমিং পুল, সাঁতার কাটার জন্য পুল রয়েছে। পিপল থট দ্যাট দ্য টাইটানিক উড নেভার সিং, লোকেরা ভাবতো যে টাইটানিক কখনোই ডুববে না। দে কল্ড হার দ্য আনসিঙ্কেবল শিপ, তাকে আনসিঙ্কেবল শিপ মানে যে জাহাজটা আর কি ডুববে না, মানে আচ্ছা এটাকে মানে অডুবন্ত জাহাজ বলতে পারো বা ডুববে না যে জাহাজ আর কি।
দ্য শিপস বিল্ডার্স ওয়ার সো শিওর অব দিস। শিপস বিল্ডার্স মানে যারা জাহাজ তৈরি করেছিল, যে এত নিশ্চিত ছিল এই ব্যাপারে, দ্যাট দে পুট অনলি আ ফিউ লাইফ বোটস অন দ্য শিপ। তাই কেবলমাত্র কিছু লাইফ বোট আর কি, মানে বিপদের সময় যে বোটগুলোকে, যে বোটগুলো আর কি জীবন রক্ষা করে, তো সেই লাইফ বোট অল্প কিছু সংখ্যকই রেখেছিল। তো এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে বলেছে দ্য টাইটানিক স্টার্টেড ইটস জার্নি ফ্রম সাউথহ্যাম্পটন ইন ইংল্যান্ড। নাম্বার টু, দ্য নেম অফ দ্য ওশেন মেনশনড হেয়ার ইজ আটলান্টিক ওশেন। আর নাম্বার থ্রিতে দিয়েছে দ্য শিপ ওয়াজ বাউন্ড ফর, বাউন্ড ফর মানে উদ্দেশ্যে আর কি, কিসের উদ্দেশ্যে জাহাজটা যাত্রা করেছিল, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের উদ্দেশ্যে। চারে দিয়েছে দ্য শিপস বিল্ডার্স কেপ্ট অনলি এ ফিউ লাইফ বোটস অন দ্য শিপ। জাহাজ নির্মাতারা কেবল কিছু সংখ্যকই লাইফ বোটস জাহাজে রেখেছিল, বিকজ দে থট পিপুল হবে না, দিয়ে লিখে দেবে এটা, দে থট দ্যাট দ্য টাইটানিক কুড নেভার সিং, দে সো দে কল্ড হার আনসিঙ্কেবল শিপ। বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। আইতে দিয়েছে দ্য টাইটানিক ক্যারি 500 প্যাসেঞ্জার, বলেছে টাইটানিকে ছিল 5000 যাত্রী, এটা ফলস, শি ক্যারিড মোর দ্যান 2000 প্যাসেঞ্জার, 2000-এরও বেশি প্যাসেঞ্জার। নাম্বার টু, দ্য টাইটানিক ওয়াজ নট টলার দ্যান এ বিল্ডিং উইথ 15 স্টোরেজ, এটাও ফল, শি ওয়াজ অ্যাজ টল অ্যাজ এ বিল্ডিং উইথ 15 স্টোরেজ, মানে 15-তলা বিল্ডিংয়ের মতোই লম্বা ছিল। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, থ্রি এর এতে দিয়েছে ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস, পসিবল হবে ইম্পসিবল, ডিফারেন্ট ইনডিফারেন্ট, অ্যারাইভ অ্যারাইভাল, আর লাকি আনলাকি। আচ্ছা, বিতে আছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট, এটা বলেছে মানব ইজ দ্য ফার্স্টের ডিগ্রিটা বসাতে হবে বোলার ইন আওয়ার টিম, তাই হবে মানব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন আওয়ার টিম। সিতে দিয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তো এটা যেহেতু লাস্ট নাইট আছে তাই ফিনিশড হবে, দে ফিনিশড দ্য টাস্ক লাস্ট নাইট। দিতে আছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, এটা রাফের বিপরীত শব্দ দিতে হবে স্মুথ। আর এগুলোকে বলে হোমোফোনস, মানে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা বাংলায় যেগুলো করি। তো MEET মিট মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা, কাম টুগেদার। আর MEAT মিট মানে মাংস, ফ্লেশ, FLESH ফ্লেশ। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আই মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে ইটাহার হাই স্কুল HS এর প্রশ্ন উত্তরগুলো।